سلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما আজকের এই গাইবান্ধার বিশাল জনসমুদ্রের এই প্রোগ্রাম তখনই সফল হবে যখন এই নিয়ত করে আমরা ফিরতে পারবো যে কোরআন শিখে মরতে চাই। রাজি আছি সবাই? রাজি আছি সবাই? তাহলে নফল আবাদতের এক নম্বর লিস্ট হচ্ছে কোরআন তেলাওয়াত। এই কোরআন তেলাওয়াত করে আমরা আল্লাহর কাছে যেতে চাই। লিস্ট নাম্বার টু, তাহাজ্জুদের সালাত। কিসের সালাত? পড়েননি মাঝে মাঝে নাকি ফজরই পড়তে পারেন? হ্যাঁ, রাব্বুল আলামিন বলেন وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ مَقَامًا مَحْمُودًا। রাত্রিবেলায় যে ব্যক্তি তাহাজ্জুদের সালাত আদায় করবে তার মর্যাদা বাড়িয়ে দেয় কে? এই যে এপ্রিল মাসে রমাদান আসতেছে না, রমজানে সাহরি খাওয়ার সব সময় আপনারা তাহাজ্জুদ করে নেবেন, ফজরের রাখ দিয়ে পারা যাবে না? ওই টাইমে আল্লাহর রহমত বরকত খুব বেশি আল্লাহ নাজিল করেন। আল্লাহ প্রথম আকাশে তখন নেমে আসে, সুবহানাল্লাহ, পড়ে আর ডাকতে থাকে, এই কার কি লাগবে চাও, কার কি লাগবে। উনি ডাকে দেওয়ার জন্য, আমাদের চাওয়ার সময় নাই, আমাদের চাওয়ার সময় নাই, কার কি লাগবে। ওই সাহারির সময় তাহাজ্জুদ করে আল্লাহর কাছে চান, আপনার মনোবাসনা সব পূর্ণ করে দিতে পারে কে? কোরআনে ঘুমের কয়েকটা আরবি আছে, ঝিমুনি ভাব যে আসে এটাকে আরবিতে বলে নুআস। অনেক সময় গাড়িতে বসে থাকলে এরকম ঝিমুনি আসে, আছে না? এটার আরবিতে কি বলে? নুআস। আর হালকা সামান্য ঘুম, যেই ঘুমে মানুষ ঘুমায় আবার আশেপাশে কে যেন কথা বলে শোনাও যায়, এরকম একটা পাতলা ঘুম আছে না নাই, এটাকে ইংরেজিতে বলে পাওয়ার ন্যাপ, এইটারে বলে সিনা, এটার কি বলে? আর সিম্পল ঘুম, আমরা যেটা রাতে ঘুম দেই এটার বলে নাউম, এটার কি বলে? এই সিনা আর নাউম। কোরআনের এক আয়াতে আছে না নাই, আয়াতুল কুরসির ভিতরে, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। আল্লাহর সিনাও নাই, আল্লাহর নাউমও নাই। তাহলে একটা পেলাম নুআস, ঝিমুনি, আর একটা পেলাম হালকা ঘুম, সিনা, আর একটা পেলাম স্বাভাবিক ঘুম, এটার বলে নাউম, আর একটা আছে গভীর ঘুম, এটার বলে হুজু, এটার কি বলে? সবাই আওয়াজ করে বলতে হবে, এটার কি বলে? হুজুদ। এটা কখন হয়? রাত তিনটার পরে হয়, আহারে কি আরামের ঘুম, কম্বল টাইনে টাইনে ঘুমাইতে মন চায়, অ্যালার্ম বাজতে থাকে, অ্যালার্ম আরেক দিকে ফালাইয়া মজার ঘুম, আর নাক ডাকে আছে না নাই, শেষ রাতের মজার ঘুমটাকে আরবিতে বলে হুজুদ। এই হুজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে যে নামাজ পড়া হয় ওই নামাজটারে বলে সলাতুল হুজুদ বা সলাতুল তাহাজ্জুদ, পড়েন সুবহানাল্লাহ। ওই নামাজটারে আল্লাহ বড্ড পছন্দ করে। ওই নামাজ যারা পড়ে তাদেরকে কাছে টেনে নেয় কে? মাঝে মাঝে তাহাজ্জুদ পড়তে রাজি আছেন তো সবাই? উঠা বসা করতেছেন কেন? কখন আসছেন আপনারা মাহফিলে? সকাল ১০টায়? এত আগে কেন? জায়গা পাওয়ান যায় না, এই সব মাহফিলে অবস্থা। পীরগঞ্জে জিজ্ঞেস করলাম কখন আসছেন, তো গত রাত্রে। তা বললাম ঘটনা কি, গত রাতে কেন, জায়গা পাওয়া যাবে না। আরেক দল বলতেছে ফজর থেকে, তো ফজর থেকে একজন লোক বসে থাকতে পারে? আলোচনা শেষ করে দেই, কষ্ট হয়ে যাচ্ছে আমাদের। আরে এই ভাইগুলারে কি দিয়ে বিদায় দিব, এই ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় আস, আর কয়েক মিনিটের মধ্যে শেষ করে দেবে ইনশাল্লাহ। পড়েন আল্লাহর নৈকট্য পাওয়ার তিন নম্বর নফল আবাদত হচ্ছে দোয়া করা। কি করা? দোয়া করতে রাজি আছেন তো সবাই? দোয়া কিন্তু অনেক পাওয়ারফুল, আর দোয়া উমুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের নির্যাস। যে দোয়া করলো না সে কিচ্ছু করলো না, ঠিক কিনা? যার দোয়া মিস তার সব মিস, ঠিক কিনা? এই জন্য নামাজের মধ্যে আমরা দোয়া করি। সুরা ফাতিহা হচ্ছে সুরাতুন দোয়া, দোয়ার সুরা, একটা দামি দোয়া আমরা সালাতে পড়ি, আমরা অর্থই জানি না। দোয়াটা হচ্ছে ইহদিনাস সিরাতাল, সবাই পড়েন ইহদিনাস সিরাতাল। আমি যদি কোনো দিন পথ ভুলে যা, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও,
আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাতে ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। চিল্লায় পড়তে হবে আমিন। এহদিন আসসালাতুল মুস্তাকিম। আল্লাহ আপনি আমারে সরল সঠিক পথ দেখান, আল্লাহ আপনি আমারে সোজা পথ দেখান, কোনো বাঁকা পথে আমাকে নিয়েন না। বিশ্ব নবী খেজুরের ডাল ভেঙে মরুভূমিতে একটা ডাক দিলেন, সোজা বললেন এটা সিরাতুল মুস্তাকিমের পথ। আর ডানে বায়ে ছোট ছোট আর অনেকগুলো দাগ টানলেন। বিশ্বনী বললেন এগুলো শয়তানের পথ, ডান দিকে শয়তান হাত ছানি দিবে, মাহফিলে যাইস না, বিপিএল এর খেলায় আয়। শয়তান এভাবে হাত ছানি দিবে, মাহফিলে যাবি না, হিন্দি সিরিয়াল দেখতে আয়। শয়তান ডানে বায়ে ডাকবে, মাহফিলে যাবি না, ওই যে কনসার্ট হয় কনসার্ট দেখতে আয়। কোরআনের মাহফিলে যাবি না, ক্যাসিনো খেলার ব্যবসা করতে আয়। ডানে বায়ে ছোট্ট ছোট্ট ডাক দিবে, কোরআনের আন্দোলনে যাবি না, বামপন্থীদের সাথে আন্দোলনে আয়। এরকম সিরাতুল মুস্তাকিমের ডানে বায়ে রাম আর বামপন্থীদের ডাক আছে না? নেই, কোনো ডাকে মুসলমান যায় না। ডানে বায়ে কোথাও মুসলমান মুভ করে না, মুসলমান চলে সোজা রাস্তায়। এ রাস্তার নাম হচ্ছে সিরাতুল মুস্তাকিম। চিল্লায় বলতে হবে রাস্তার নাম কি? প্রতিদিন এই রাস্তাটা আমরা আল্লাহর কাছে চাই। আমরা বলি ইহদিন আস-সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সরল সঠিক সোজা রাস্তাটা আপনি আমাদেরকে দেখান। চিল্লায় পড়েন আমিন। এই জন্য দোয়ার মতো দোয়া করতে জানলে ইটস লাইক এ মিসাইল, এটা হচ্ছে একটা মিসাইলের মতো, এটা মিসাইলের মতো। মিসাইল হামলা করলে যেমনি লক্ষ্যবস্তুতে যে ভেদ করবে, দোয়ার মতো দোয়া করতে জানলেও এটা লক্ষ্যবস্তুতে যে আঘাত করে, আল্লাহর আরশে যে নক করে, চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি দোয়া করতে রাজি আছেন তো? সবার জন্য করবেন, নিজের জন্য করবেন, অন্যের জন্য করবেন। অনেকে বলে হুজুর আমার দোয়া আমি করব, আরেকজনের জন্য কইরা কি লাভ? এরকম কথা অনেকের আশ্রয় নাই, লাভ আছে। অন্যের জন্য দোয়া করলে ওই দোয়াটা আগে আপনার নিজের জন্য কবুল করে কে? উদাহরণস্বরূপ আপনি দোয়া করলেন, আল্লাহ আমার এই ভাইটা অসুস্থ, তুমি তারে সুস্থ করে দাও। তখন ফেরেশতারা বলে, আল্লাহ যিনি দোয়া করতেছে তার যদি কোনো অসুস্থতা থাকে আগে তারে সুস্থ করে দাও। সুবহানাল্লাহ, পড়তে পারলেন না? আপনি যদি দোয়া করেন, আল্লাহ আমার এই ভাইটার কোনো টাকা পয়সা নাই, আপনি তারে ধনী বানিয়ে দেন। ফেরেশতারা বলে, আল্লাহ যিনি দোয়া করতেছেন তিনি যদি গরিব হয়ে থাকেন আগে তারে ধনী বানিয়ে দেন। এই জন্য আমরা দোয়া করব, ইটস এ ওয়েপন, এটা আমাদের অস্ত্র। AK-47 আমাদের অস্ত্র না, তলোয়ার আমাদের অস্ত্র না, কামান মুমিনদের অস্ত্র না, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আমাদের অস্ত্র নয়। মুমিনের সবচেয়ে বড় অস্ত্রের নাম হচ্ছে দোয়া। চিল্লায় বলতে হবে আমাদের সবচেয়ে বড় অস্ত্রের নাম কি? আরো জোরে বলে, কার কাছে করবেন? আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো। এরপরে চার নম্বরে নফল ইবাদত হচ্ছে জিকির করা। কি করা? কি করা? পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচাইতে আল্লাহর কাছে প্রিয় কথা চারটি, চিল্লায় বলেন কয়টি? এক নম্বরে সুবহানাল্লাহ, এক নম্বরে দুই নম্বরে আলহামদুলিল্লাহ, দুই নম্বরে তিন নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, তিন নম্বরে চার নম্বরে আল্লাহু আকবার, চার নম্বরে। এই চারটা তাসবিহ পড়া যাবে? যাবে। আবার বিশ্বনবী বললেন, কালিমাতান হাবিবাতান ইলার রহমান খফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান। আল্লাহর কাছে দুইটা বাক্য আছে বড্ড প্রিয়, জিব্বায় উচ্চারণ করতে একেবারেই হালকা, কিয়ামতের দিন মিজানের পাল্লায় উঠিয়ে দিয়ে দিলে ওজন হয়ে যাবে সবচেয়ে ভারী। সুবহানাল্লাহ। দেখেন আমার নবীর কথার ওজন কত, দুইটা বাক্য জিব্বায় উচ্চারণে পাতলা বা হালকা, আল্লাহর কাছে বড্ড প্রিয়, কিন্তু মিজানের পাল্লায় রেখে দিলে ওজন ভারী হয়ে যাবে। এই দুইটা বাক্যের একটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি,
সুবহানাল্লাহিল আযীম, আমার সাথে সাথে আওয়াজ তুলে পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আবার পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। নামাজের পরে এই তাসবিহগুলো পড়ার দরকার আছে না নাই? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়েন তো, এই ডান হাতের গিড়ায় পড়বেন, পড়বেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলেছেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকিদু আত-তাসবিহ বিয়ামিনিহি, আমি দেখেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডান হাতের গিড়ায় তাসবিহ পড়তে কোন সুবহানাল্লাহ, আর জিকির করবেন ভদ্রভাবে, উযকুর রাব্বাকা ফী নাফসিকা তাদাররুআ ওয়া খীফাতা ওয়া দুনাল জাহরি মিনাল কওল, জিকির করার পদ্ধতি নাম্বার ওয়ান, মনে মনে নীরবে নিঃশব্দে আওয়াজ করে লাফালাফি করে জিকির করা যাবে না। কেউ যদি লাফালাফি করে জিকির করে, বুঝাবেন ভাই নিজেকে সংবরণ করো, লাফালাফি করে জিকির বিশ্ব নবী করে নাই চিল্লায় বলেন ঠিক কিনা, লাফালাফি করে জিকির সাহাবারা করে নাই চিল্লায় বলেন ঠিক কিনা, ধীরে সুস্থে সাহাবারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেভাবে আমাদেরকে জিকির শিক্ষা দিয়েছেন আমরা ওইভাবে করব, ঠিক কিনা বলেন? নফল ইবাদতের পাঁচ নাম্বার হচ্ছে দান করা, কি করা কি করা, যাকাত দেয়া, দেন তো আপনারা, যাকাত আদায় করেন তো, দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত, তোর দিল খুলবে পরে আগে খুলুক হাত, দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত, পড়েন আমিন। গোপন দান আল্লাহর কাছে প্রিয়, দেখিয়ে দিলেও কবুল হয়, কিন্তু গোপনে দান করলে এটা 100% কবুল করে নিবে কে? লুকিয়ে দান করবেন, কেউ যেন আপনার নাম না জানে, রাত 12টার দিকে মসজিদের দান বক্সে 500 টাকা রেখে আসবেন, ওইটার দাম বেশি, আর বিশাল জনতার মঞ্চে 1 কোটি টাকা দিলে ওইটার সমান হবে না, আওয়াজ করে বলেন ঠিক কিনা? কারণ এখানে দান করলে অমুক ভাই দিয়েছে 2 কোটি টাকা, বলেন মারহাবা, এই মারহাবার মধ্যে এখলাস থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু লুকিয়ে যে 5 টাকা দান করলেন ওইটারে কেয়ামতের দিন আল্লাহ সওয়াব বাড়াতে বাড়াতে উহুদ পাহাড়ের সমান করে বড় করে আপনার আমল নামায় ঢুকাই দিবে। আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, আল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, আল্লাকা সিররুন ইনদাল্লাহ بينك أنت وبين الله، هل لك صدقات تخفى لا يعلمها إلا الله. سبحان الله পড়েন, দেখেন কত সুন্দর নাসিদ, তোমার আর আল্লাহর মাঝে এরকম গোপন ডিলিংস আছে নাকি যেটা তুমি আর আল্লাহ ছাড়া কেউ জানে না? আল্লাহর সাথে গোপন ডিলিংস করবে, তুমি গোপনে কোনো দান করেছো নাকি যেটা আল্লাহর চোখ ছাড়া পৃথিবীর কোনো চোখ দেখেনি? এরকম গোপন কিছু দান আমাদের জীবনে থাকার দরকার আছে না নাই? 6 নম্বর নফল ইবাদত হচ্ছে মানুষকে খাওয়ানো, মানুষকে কি করবেন, কি করবেন নাকি খালি খাইবেন, খাইবেন কে কে দেখি, কেউ খাবেন না তো, যারা খাওয়াবে এদের খাওয়াগুলো খাবে কে, খাইবেন কে কে, এই কয়েকজন, আচ্ছা এবার খাওয়াবেন কে কে দেখি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। কিয়ামতের দিন আল্লাহ বলবে, হে বান্দা ইস্তাতআমতুকা ফালাম তুতইমুনি, আল্লাহ বলবে হে বনি আদম আমার ক্ষুধা লাগছিল আমি খাবার চাইছিলাম তুই আমার খাবার দেশ নাই, বান্দা বলবে আল্লাহ আপনি খাইতে চাইছিলেন, আরে আপনি খাইতে চাইলে তো হোটেল শেরাটন থেকে বস্তা বস্তা খাবার বক্স করে নিয়ে আসতাম, কই কোনোদিন তো চান নাই, আল্লাহ ডেকে বলবে গোলাম ওই যে না খেয়ে থাকা ভিক্ষুকটা তোর দরজায় গিয়েছিল, তোর দুয়ারে গিয়েছিল, তোর কাছে হাত পেতেছিল খাবার চেয়েছিল, আমার না খেয়ে না খেয়ে থাকা বান্দাটারে ওই দিন যদি তুই খাওয়ায় দিতি, ওই বান্দারে খাওয়ালে আমি আল্লাহরে খাওয়ানো হয়ে যেত, আমার গরিব দুঃখী বান্দারে খাওয়াইলে আমি আল্লাহরে খাওয়ানো হয়ে যেত। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যেই সর্বপ্রথম ঘোষণা দিলেন আতিমু তুআম, খাবার খাওয়াও, মদিনার খাদ্য সংকট দূর করে দাও, এজন্য খাবার খাওয়ানোর খাওয়ানোর মধ্য দিয়ে আমরা আল্লাহর নৈকট্য প্রাপ্ত হতে পারি। মানুষকে খাওয়াতে মন চায় তো আপনাদের? হ্যাঁ, খাওয়ানোর অভ্যেস আছে নাকি? মেহমান আসলে ডেকে যান, অনেকে মেহমান আসলে নাখোশ হয়, খালি মেহমান আসে, খালি মেহমান,
ওমিয়া মেহমান আপনার রিজিকে ভাগ বসাতে আসে না, সে আল্লাহর পক্ষ থেকে রিজিক নিয়ে আপনার রিজিকে বরকত বাড়ানোর জন্য আসে। জোরে বলেন ঠিক কি না? বরকত খাওয়াবেন, খাওয়াবেন, আর যত নফল ইবাদতই করবেন রেগুলার করবো। আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন ফাল্লা, আমরা যাই করি না কেন রেগুলার করবো, রাজি আছেন তো? রেগুলার করলে নফল ইবাদত গুলায় বরকত দেয় কে? এবার আমি প্রশ্ন করি, উত্তর দেন। কোরআনের আলোকে আল্লাহর কাছে যাওয়ার মাধ্যম কি কি দেওয়া, কি দেওয়া? সেজদা দেওয়া। বেশি বেশি সেজদা দিবেন তো? সেজদা দিয়ে কার কাছে চাইবেন? আর হাদিসের আলোকে আল্লাহর কাছে যাওয়ার মাধ্যম কি? নফল ইবাদত করা। চিল্লায় বলো মুসলমান কি করা? নফল ইবাদত করা। আমরা যেন বেশি বেশি আল্লাহকে সেজদা দিয়ে বেশি বেশি নফল ইবাদত করে আল্লাহর প্রিয় ভাজন বান্দা হতে পারে। আল্লাহ তুমি তৌফিক দান করো। আমরা পড়ি আমিন।